নেতৃবৃন্দ, যুব কমিউনিটি, আসসালামু আলাইকুম। বক্তৃতা হলো, বক্তৃতা অনেক কথা বলে বাড়াইছে। ইস্তাম্বুলের মানুষ একতা আছে, এই এলাকার উন্নয়নের রঘুকার রজুল বোধের অহংকার। স্কুল কলেজ মাদ্রাসা গিয়ে রজুল আছে সবার করে, একটি ছোট গান ছিল পাশাপাশি এই এলাকার, যার কথা স্মরণ না করলে চলে না। এই এলাকার উন্নয়নের জন্য যিনি আমাদের মন্ত্রী সাহেবের সারে কনৈশুটু ইসলামপুর মণিপুর পত্র নিয়ে নন, গোটা উজান এলাকা নিয়ে চিন্তা ভাবনা করেছে। যাই হোক, ওনার জন্য সকলে দোয়া করবেন। আরেকটি কথা আমি বলি, যে আজকে যিনি নাজিমা মুকায়ালি, সে একজন ভালো মানুষ, সে ভালো মানুষ, তার মন মানসিকতা অনেক ভালো। ইসলামপুরের মানুষ ভালো মানুষ, আজকে প্রমাণ করছেন যে আমরা ভালো মানুষের পক্ষে কাজ করি। এই কথাটা সত্য কিনা, সে যে ভালো মানুষ, যার কোন ভালো মানুষের কোন বিকল্প নাই। আর উন্নয়নের কথা কি বলবো, ওনা জানেন আপনারা, যে যে আমাদের যিনি বিজয়নগর উপহার দিয়েছে উবাইদুল মুক্তাদির চৌধুরী মন্ত্রী, আর ওনার আশীর্বাদের লোক হল নাসিমা বোকায়ালি। যাই হোক, আমি আপনাদের বক্তৃতা অনেকে দিবে, আর বক্তৃতা লম্বা জোরে করতে চাই না, শুধু আমি একটি কথা বলে যাই, আপনারা যে ভালো মানুষ, ভালো মানুষের পক্ষে কাজ করেন, 5ই জুনে প্রমাণ করবেন। সকাল সন্ধ্যায় আপনারা শুরু করবেন ঘোড়া মাকড়া ডাকি, ঘোড়া মাকড়া ডাকি ঘোড়া। এই জন্য এই ইসলামপুরের মানুষ আর পত্তনের মানুষ, আমরা ব্যাথা কিন্তু দূরে না। আমাদের বক্তব্য হলো এই যে আপনার লস্কর থেকে শুরু করবেন ঘোড়া, শেষ হবে আমাদের এই যে আকরা চান্দুরা রুডে গিয়া, যেখানে পত্তন ইউনিয়ন ইসলামপুর ইউনিয়ন। আমি মনে করি আপনাদের ভোট কাস্টিং বোর্ডের অন্তত 90% ভোট আমরা ঘোড়ায় দেওয়া দরজন, আর ঘোড়া হলো ভালো মানুষ। যারা ভালো মানুষের বিপক্ষে যায় তারা কখনো সফল করতে পারবে না। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করতে চাই। 5ই জুনে সকলে মিলা সকাল সন্ধ্যায় ঘোড়া মাকড়া ভোট দিয়ে ভালো মানুষকে বিজয় আনবো, এইগুলো আমি আমার বক্তব্য শেষ করতে চাই।